চোখ রাখবো পরে খবরের দিকে। সাগর দত্ত মেডিকেল কলেজে তোলাবাজির অভিযোগ, প্রতিবাদ করায় পড়ুয়াদের হুমকির অভিযোগ, হোস্টেলে চড়াও হয়ে হুমকির অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে। ঠিক কি অভিযোগ নির্দিষ্ট করে জানবো আমরা, কথা বলবো মৈত্রী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। মৈত্রী, অভিযোগটা ঠিক কি? দেখো, সমস্ত মেডিকেল কলেজে প্রথম বর্ষের MBBS ছাত্রছাত্রীদের ভর্তি শুরু হয়েছে এবং অভিযোগ হচ্ছে যে প্রথম বর্ষের MBBS ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার সময় তাদের থেকে 3,000 টাকা করে তৃণমূল ছাত্র পরিষদের নাম করে টাকা তোলা হচ্ছিল বা চাঁদা নেওয়া হচ্ছিল। এই সেই চাঁদা তোলার পদ্ধতিতে বাধা দেন এক ফোর্থ ইয়ারের পড়ুয়া, তার নাম বিক্রম মণ্ডল, এবং তিনি বাধা দেওয়ার পরেই তার উপরে চড়াও হয়। তিনি র‍্যাগিং এর অভিযোগ করেন, তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল এবং স্থানীয় থানায়, কিন্তু তারপরেও সেই ঘটনার কোনো সুরাহা হতে হয়নি। উল্টে সেই ঘটনার কিন্তু চলেছে এবং তাকে হুমকি দেওয়া হচ্ছে, এমনই গুরুতর অভিযোগ তিনি করেছেন। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তারা পাল্টা অভিযোগ করছেন যে তারা 3,000 টাকা তারা নিয়েছেন বটে, কিন্তু সেটা তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারে নয়, কলেজের ডেভেলপমেন্ট বা ছাত্র সংসদ চালাতে পড়ুয়াদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্য তারা এই টাকাটা তুলেছিলেন, কিন্তু সেই টাকা তারা ফিরিয়ে দিতেও তারা চাইছে। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের ভর্তির সময় TMCP ইউনিটের তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রী থেকে 3,000 করে টাকা তোলা হচ্ছিল। আমরা AIDSO তরফ থেকে যখন এই ঘটনাটা জানতে পারি, আমরা সেখানে গিয়ে আটকাই। তারা বলে যে প্রিন্সিপালের পারমিশন নিয়ে নাকি এমনটা করছে। আমরা প্রিন্সিপালের কাছে যাই, প্রিন্সিপাল স্যার বলেন যে এটা গোটাটা ইললিগাল, তিনি কোনো পারমিশন দেননি। তখন আমরা গার্জেনদের এবং স্যার বলেন যে এমন ঘটনা কলেজে ঘটছে, এমন ইনফরমেশান তার কাছে নেই, আমরা যদি গার্জেনদের সই সহ ওনার কাছে ডেপুটেশন দিতে পারি তাহলে উনি ব্যবস্থা নেবেন। গতকাল রাতে বারে বারে TMCP-র ছেলেরা আমাদের ঘরে আসে, এসে আমাদের বলে তোমরা আমাদের নাম নিয়ে অভিযোগ করেছো, এই পোস্ট ডিলিট করতে হবে, আমাদের ভিডিও করছো এগুলো ডিলিট করতে হবে। হ্যাঁ, আমরা দরজা বন্ধ করে দিচ্ছি, দরজা ঠেলে ভেতরে ঢুকছে, এরকম ঘটনা ঘটে। যারা বিরোধী দলনেতা আছে তারা চাইছে এই শীতকালটাকে গরমকালে পরিণত করে দেওয়ার জন্য এবং শাসক দলকে কালিমালিপ্ত করার জন্য। প্রথমত সাগর দত্ত যে আমাদের হস্টেল আছে সেখানে তৃণমূল ছাত্র পরিষদে অ্যাসাজ করোনার পর থেকে কোনো ইউনিয়ন নেই, তো তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে অভিযোগ আসে কোথা থেকে? সেখানে কিছু বেশ কিছু ছাত্র আছে যারা ডাক্তারি পড়তে এসেছে এখানে, ভালো পড়াশোনা, এবং যারা ভালো পড়াশোনা করে তারা অন্তত এই সমস্ত যারা অভিযোগ করছে এই সমস্ত অভিযোগে অভিযুক্ত হতে পারে না।